হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনারা নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আমি আপনাদের সাথে আজকে কি শেয়ার করছি। আমি আজকে আপনাদেরকে আমার সাথে করেই সেন্ট্রাল লন্ডনের ডিফারেন্ট ডিফারেন্ট শপে নিয়ে যাব, আপনারাও এনজয় করবেন আশা করি অনেক বেশি। সেন্ট্রাল লন্ডন হচ্ছে এমন একটা জায়গা যেটা সবসময় অনেক বিজি থাকে, স্পেশালি যখন কোনো হলিডে থাকে অথবা স্যাটারডে সানডে, কারণ স্যাটারডে সানডে তো ইউকেতে উইকেন্ড, তাই মানে সব মানুষ এখানে ঘুরতে যায়। আর আপনি যখন সেন্ট্রাল লন্ডনে আসবেন দেখবেন এখানে তো অবভিয়াসলি বেশি থাকবে ট্যুরিস্ট আর ধনী আরব আর চাইনিজরা। মানে ওরা এত ধনী যে চিন্তাও করা যায় না, ওরা ধরেন সেলফ্রিজেস, তারপর হ্যারোলস এসব শপে গিয়ে ওরা শুধু জিনিস বলবে এটা 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 এটা, প্রাইস ট্যাগ কিচ্ছু দেখবে না, শুধু যারা সার্ভ করে ওদেরকে বলবে এটা নামাও এটা নামাও এটা নামাও, এভাবে মানে ওরা এত ধনী। তো আচ্ছা যাই হোক, তো আমি এখন যে স্ট্রিটে হাঁটছি এটা হচ্ছে রিজেন্ট স্ট্রিট। এই স্ট্রিটের আর একটু সামনে গেলে আমরা একটা শপ দেখব, অনেক বড় শপ, সেটার নাম হচ্ছে লিবার্টি, আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পুরান ডিপার্টমেন্ট স্টোর। তো আমি এখন যে স্ট্রিটগুলোতে হাঁটছি এগুলো নিশ্চয়ই আপনারা মনোপলি বোর্ডে দেখেছেন, যারা যারা মনোপলি খেলতে লাইক করতেন। আমি আসলে খেলতে অনেক পছন্দ করতাম, তাই এই স্ট্রিটগুলোতে হাঁটলে আমার আরেকটু বেশি এক্সাইটেড লাগে। যেমন আমরা ওখানে দেখেছি রিজেন্ট স্ট্রিট, বন্ড স্ট্রিট, তারপর হচ্ছে লিস্টার স্কোয়ার, অক্সো স্ট্রিট। তো হ্যাঁ, এগুলোর কথা তো অনেকেই জানেন, যারা লন্ডনে আসেননি তারাও জানেন, কারণ মনোপলি বোর্ড থেকে জানেন নিশ্চয়ই। তো এই তো লিবার্টি, এটা এই পুরো বিল্ডিংটা ছিল লিবার্টি। তো আমি এখন শপের ভিতরে ঢুকলাম। এই তো এখানে যে মেয়েটিকে দেখছেন আপনি, ও হচ্ছে আর্টিস্ট, আর ওর কাজ হচ্ছে, ওর সামনে কিন্তু একটা মোবাইল আছে, ও ওখান থেকে কোনো একটা মানে আর্ট একটা পেপারের মধ্যে এঁকে তার একদম ছোট করে আঁকবে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন, তারপর ও এটা কেটে একটা পেন্ডেন্টের ভিতর ঢুকাবে। তো মানে পেন্ডেন্টের ভিতরে একটা আর্টের পিস থাকে, এটাই হচ্ছে ওর কাজ। এগুলো কিন্তু রিয়েল লাইফে দেখতে মানে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল কাজটা। আর এখন যে জুয়েলারিগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, আর গোল্ডের, কিন্তু গোল্ডটা কিন্তু 22 ক্যারেট গোল্ড না, এগুলো হচ্ছে 18 ক্যারেট গোল্ড। আর প্রত্যেকটার মধ্যে মানে অনেক দামি দামি স্টোন, যেমন রুবি, সাফায়ার, জেড, এগুলো থাকে, আর এগুলোর অনেক ডিমান্ড, এগুলো বেশি পছন্দ করে সাদা অথবা চাইনিজরা। আর আপনারা এখন যে কাপড়গুলো দেখছেন এগুলো দেখে কি বুঝতে পারছেন কি, এগুলো হচ্ছে স্কার্ফ। তো ডিজাইন এরকম যে আমরা মানে এশিয়ান যারা, বাংলাদেশি যারা, আমরা কখনোই হয়তো বা কিনবো না স্কার্ফের জন্য, ডিজাইনটা এরকম, কিন্তু এগুলোর প্রাইস শুনেও মানে হা হয়ে যাবে মানুষ, মানুষের মুখ হা হয়ে যাবে, কারণ এক একটা স্কার্ফের দাম এখানে 600 থেকে 1000+ পাউন্ড, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 65 থেকে 1 লাখের উপরে পড়ে এক একটা স্কার্ফের দাম। আর পুরো লিবার্টি শপটাই এই স্কার্ফের জন্য ফেমাস, আর মানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই স্কার্ফটা কিনতে। তো হ্যাঁ, এই তো ডিজাইনও দেখেন কেমন। তো অনেক মানুষ এই লিবার্টিতে আসে একটা গিফট কিনতে, আরেকজনের জন্য একটা গিফট কিনতে, মানে একটা লাক্সারি গিফট, যে লিবার্টির শপিং ব্যাগ দিয়ে আপনি যদি কাউকে গিফট দেন ওই মানুষ এমনিতেই খুশি হয়ে যাবে, কারণ লিবার্টি থেকে শপিং করা হয়েছে। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পারফিউম আছে, সব রকম পারফিউম আপনারা এখানে পাবেন। আর ধরেন কোনো নতুন একটা ব্র্যান্ড বের হলে অথবা নতুন কোনো দামি ব্র্যান্ড একটা, নতুন একটা পারফিউম বের করলে সবার আগে এখানেই চলে আসে।
তো আমার আমার পারফিউমের জন্য অনেক বড় একটা উইকনেস আছে, আমার দেখে সব কিনে ফেলতে ইচ্ছে হচ্ছিলো, যে মনে হচ্ছিলো যেন মিলেনিয়ার হলে আমি এখন সব কিনে ফেলতাম। এই তো নিশ্চয় আমার মতো আরও অনেকেই আছেন যাদের পারফিউম অনেক ভালো লাগে। এখানে এখন যেগুলো দেখছেন এগুলোও পারফিউম, সাথে ক্রিমও আছে। তো পারফিউম আর মানে ক্রিমের স্যান্ট হচ্ছে সিমিলার। তো এগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, আমার মনে হয় আমি মিনিমাম যেটা দেখেছিলাম সেটাও 100 pound প্লাস ছিল, মানে বাংলাদেশি টাকায় ধরেন কত 12,000-এর উপরে, যেটা মিনিমাম সেটা। তো এক একটার গ্রান এক এক রকম ছিল, প্রত্যেকটার গ্রান ছিল ইউনিক। একটা গ্রান নিলে মনে হয় যেন এরপর আরেকটা নিলে ওটা আরও ভালো লাগে। এই আর এগুলো হচ্ছে ক্যান্ডেল, এগুলোরও গ্রান অনেক ভালো ছিল, ক্যান্ডেলগুলোও অনেক প্রাইসি ছিল, দেখতে ভালো লাগছিল অনেক। তো আমি এখন লিবার্টি থেকে বের হয়ে গিয়েছিলাম, এমনি হাঁটছিলাম আমরা। তো লিবার্টি থেকে বের হয়ে যে স্ট্রিটে আসি সেটা হচ্ছে কার্নেবি স্ট্রিট। ওই তো আপনারা দূরে লেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফেমাস স্ট্রিট আর অনেক, তবু অনেক দামি দামি শপ এখানে আছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বিজি ছিল, এর থেকেও অনেক বেশি বিজি হয়, এত মানুষ হয় যে মানে হাঁটার জায়গা থাকে না, এত বেশি বিজি হয়। তো এখন আমরা যেই শপে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা জাপানিজ শপ, এই তো মুজি, নাম হচ্ছে মুজি। ওদের প্রোডাক্টগুলো অনেক ভালো, জাপানিজের প্রোডাক্ট নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, ওরা যেটা বানাবে ওইটাই ভালো হয়। তো এই ডিফিউজার দেখছেন, এটার থেকে কেমন সুইটের স্মেল বের হচ্ছিলো, মনে হচ্ছে যেন কোনো সুইটের যেরকম গ্রান সেরকম, ক্যান্ডেলগুলো সেম রকম ছিল। তো এমনি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে এখন যে মানুষটা হাঁটছে দেখছেন, এটাও কিন্তু একটা আর্ট, এটা হচ্ছে ডিজিটাল আর্ট। মানে আর্ট ওয়ার্ল্ডে তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আর্ট আছে, কেউ কাগজে আঁকে, কেউ মেটাল দিয়ে করে, তো এটা হচ্ছিল ডিজিটাল। আর এখানেও এটা একটা অনেক বড় পেন্টিং, এটা একটা ফেমাস পেন্টিং। এখানে ওয়ার্ল্ডের মানে আগের দিনের মানুষ, অনেক ফেমাস ফেমাস মানুষরা এখানে আছে, তো ওনাদের সবার আইডেন্টিফিকেশন মানে কে কোনটা, পাশে একটা মেটালের প্লাকে দেওয়া আছে সবার আইডেন্টিটি। তো এগুলো দেখতে ভালো লাগে, মানে আগের দিন সম্পর্কে জানা যায়, আগের দিন মানুষ সম্পর্কে যারা অনেক ফেমাস ছিল। এই তো আজকে তাহলে এই পর্যন্ত, আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। আমি ইনশাল্লাহ অতি শীঘ্রই এটার পার্ট 2 আপলোড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ।